করোনা টিকাদানে দেশের মধ্যে ত্রিপুরাকে শ্রেষ্ঠ করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। আর এই কাজে সফল হতে 27 ও 28 জুলাই দুই দিন স্পেশাল ড্রাইভ হিসেবে করোনা টিকাদানের কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। নয় বনমালীপুর কেন্দ্রের পূর্ব শিবনগর স্বাস্থ্যকেন্দ্রে টিকাকরণের টিকাদানে সব ধরনের সহযোগিতা করেছেন মহিলা মোর্চার মণ্ডলের নেত্রীগণ। নাগরিকদের টিকাদানে উৎসাহ প্রদান ও তাদেরকে লেবুর রস ও আনারস বিতরণ করেছেন মহিলা মোর্চার নয় বনমালীপুর মণ্ডলের নেত্রীগণ। এ বিষয়ে মণ্ডল নেতা কি বলেছেন শোনা যাক। জনকল্যাণে এবং করোনার টিকাকরণে ত্রিপুরাকে ভারত শ্রেষ্ঠ করার লক্ষ্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তৎসঙ্গে মন্ত্রিসভার সমস্ত সদস্যদেরকে উনি নির্দেশ দিয়েছেন ত্রিপুরা যাতে 100% করোনা ভ্যাকসিনের কাজ অতি দ্রুত সম্পূর্ণ হয়। তৎসঙ্গে আমাদের রাজ্যের প্রদেশের মহিলা মোর্চার উদ্যোগে বিভিন্ন জেলাতে তাদের করোনা ভ্যাকসিন করার 100% নেওয়ার যে প্রয়াস, তার তৎসঙ্গে মানুষকে লেবুর রস এবং আনারস খাওয়ার যে কাজ করে যাচ্ছেন আমাদের প্রদেশ মহিলা মোর্চা। আমার সঙ্গে আছেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী ঝর্ণা দেব বর্মা মহোদয়া এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ সঙ্গে আছেন। আমাদের নয় বনমালীপুর মণ্ডলের 100% ভ্যাকসিন প্রায় সম্পূর্ণর পথে এবং আমরা আজ বনমালীপুরের পূর্ব শিবনগর হেলথ সেন্টারে সকাল থেকে বসে আমরা যে ভ্যাকসিন নেওয়ার কাজ চলছে এবং তৎসঙ্গে মানুষকে আমরা লেবুর রস এবং আনস দেওয়ার কাজও করছি। আমরা যারা সারাক্ষণের ভারতীয় জনতা পার্টির কার্যক্রম। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া ট্যালেন্ট।